কলকাতা রাডারের গ্রিপে চলে এসেছে, ফলে আমরা কলকাতা রাডারকে ট্র্যাক করছি। ল্যান্ডফল অর্থাৎ কোস্টে আঘাত করা মানে সাইক্লোনের জন্য আমরা একটা সার্কুলার স্ট্রাকচার, জাস্ট মাথাটা প্রথম যেটা সেটা কিন্তু ল্যান্ডফল প্রসেস স্টার্ট হয়ে গেছে আজকে দুপুর আড়াইটা থেকে। ল্যান্ডফল প্রসেস স্টার্ট হয়েছে, আমরা যেটা বলেছিলাম আফটারনুন ইভিনিং মোটামুটি সেরকমভাবেই হয়েছে। এবং যেহেতু একটা বিশাল স্ট্রাকচার, এর আইয়ের একটা ডায়ামিটার থাকে, বাইরে একটা ওয়াল ক্লাউডের একটা ডায়ামিটার থাকে, তার বাইরে আর একটা আবার আউটার পেরিফেরি, ফলে এই টোটাল জিনিসটা ক্রস করতে কিন্তু 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে, মানে কমপ্লিট ল্যান্ডফলটা হতে। মানে প্রথমে ফরওয়ার্ড সেক্টর যাবে, সেন্টার পাস করবে আই, তারপরে ব্যাক ব্যাক সেক্টর যেটা আছে সেটাও ক্রস করবে। সো এন্টার প্রসেস অফ ল্যান্ডফল সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। এখন অবধি যেটুকু খবর আমরা পেয়েছি, এক্সট্রিম সাউথ চব্বিশ পরগনার উপকূল অঞ্চলে মোটামুটি কিন্তু 140 থেকে 150 কিলোমিটার প্রতি ঘন্টায় উইন্ড রিয়েলাইজ হয়েছে। আলিপুরে কলকাতার ক্ষেত্রে আমরা একটা গাস্ট পেয়েছি, সেটা হচ্ছে 69 কিলোমিটার পার আওয়ার। ওয়ার্নিং আমাদের যা যা ছিল সেভাবেই আছে, আমরা প্রতি মুহূর্তে এখন যেটা হচ্ছে এর ল্যান্ডফল প্রসেসটা মনিটরিং করব এবং টাইম টু টাইম যে প্রোগ্রেস হবে সেটা আপনাদের জানাবো। তার মানে ফরওয়ার্ড সেক্টর অফ দ্য সাইক্লোন টাচ দ্য ল্যান্ড, দ্যাট ইজ দ্যাট 230। নাও দ্য এন্টায়ার স্ট্রাকচার যেটা আছে আমাদের সেটা হচ্ছে আই, ওয়াল ক্লাউড অ্যান্ড আউটার পেরিফেরি টোটাল মিলিয়ে অনেকটা ব্যাপ্তি। সো এন্টায়ার সিস্টেমটা পুরোটা ল্যান্ডে ঢুকতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে, এবং আই যখন ক্রস করবে যেখানটায় দ্যাট উইল বি দি এক্সাক্ট পয়েন্ট। কতটা মোটামুটি মানে ডায়ামিটার ধরুন ওয়াল ক্লাউড নর্মালি 30-60 ডায়ামিটার, 80-90 কিলোমিটার।